नमस्कार बंधुरा, आज के रेसिपी सबाई के स्वागत। आज के बनाब कस्टार्ड केक। ये केकटी बनाते खूब ही कम उपकरण लागे, कम समय लागे और बनानो किन्तु खूब ही सहज, जे केउ किन्तु बनिए निते पारेन। केकटी जेमन देखते सुंदर है तेमन खेते किन्तु असाधारण लागे। छोटो थेके बड़ो सबाई खेते किन्तु खूब ही पछन्द करे। चलुन ताहले केकटी बनानो शुरू करा जाक। তার আগে বলে দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটি কেক টিনের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কেক টিনের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে এইভাবে সমস্ত দিকে মাখিয়ে নিতে হবে। সাইডে রেখে দিলাম, কিছু টুটি ফুটির মধ্যে ময়দা মাখিয়ে নিচ্ছি যাতে টুটিফুটি গুলো কেকের নিচে চলে না যায়। এবার একটি বোলের মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম, আর দেব এক কাপ গুঁড়ো চিনি। চিনি এখানে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে। খুব সুন্দরভাবে চিনির সাথে তেলে মিশে গেছে। এবার এর উপরে একটি চালনি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা। এবার দিচ্ছি বড় চামচের হাফ, এক চামচের একটু কম বেকিং পাউডার আর ছোট চামচের খুবই কম বেকিং সোডা। আর দিচ্ছি হাফ কাপ কাস্টার্ড পাউডার। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে চেলে নিতে হবে। নিয়েছি এখানে এক কাপ পরিমাণে দুধ, ঠান্ডা দুধ নিয়েছি আর খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার এক কাপ পুরো দুধই লেগে গেছে। এবার খুব ভালো করে ব্যাটারটি মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখানে আমার একটু মনে হচ্ছে আর একটু দুধের প্রয়োজন আছে, তাই আমি খুবই অল্প পরিমাণে এক চামচ দেড় চামচ মতন হবে এখানে আমি দুধ দিয়েছি। দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটি মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন এক সাইডেই ঘুরিয়ে ঘুরিয়ে মেশানো হয়। এইভাবে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে কেকের ব্যাটারটি। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার রুটি ফুটিগুলো হালকা করে একটু ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার যেই কেক টিনটি আমি আগে রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটি খুব সুন্দর করে ঢেলে দিতে হবে। সমস্ত ব্যাটার ভালো করে ঢেলে দিয়ে হাতে করে আস্তে করে একটু প্রেস করতে হবে দু সাইডে, খুব সুন্দর করে যেন সেট হয়ে যায়। এর উপরে আমি দিয়ে দিলাম অল্প করে ত্রুটি ফুটি। এবার আমার গ্যাসের ওভেনের মধ্যে পাঁচ মিনিট আগেই কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে কড়াই হাই ফ্লেমে গরম করে নিয়ে এবার একদম আঁচটা গ্যাসের আস্তে করে দিয়ে কেক টিনটি 40 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 40 মিনিট পর দেখুন আমার কেক খুব সুন্দরভাবে ফুলে গেছে, খুব সুন্দর হয়েছে। তবে পারফেক্ট হয়েছে কি দেখার জন্য আমি দেখে নেব। একটি কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি। প্রথমে সাইডটা গেথে দেখলাম কোনো রকম গায়ে কিছু লেগে নেই, তার মানে আমার কেক একদম রেডি। মধ্যখানটাও কিন্তু সেম, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপর কিন্তু এটা বের করে দেখালাম কত সুন্দরভাবে উঠে গেছে। খুব ইজিলি উঠে যায়, কোনো অসুবিধাই হয় না। তো তার উপরে একটু চেরি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তো কত সুন্দরভাবে কাস্টার্ড কেক কিন্তু বানানো হয়ে গেছে, খুবই ইজি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই কম উপকরণ লাগে আর বানানোও কিন্তু খুবই সহজ। দেখুন কত সুন্দর নরম তুলতুলে কেক হয়েছে, স্পঞ্জি, খুবই সুন্দর লাগে আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই কাস্টার্ড কেকটি। তো চলুন তাহলে কেটে দেখানো যাক। একদমই নরম তুলতুলে হয়েছে, খুবই সুন্দরভাবে কিন্তু উঠে এসছে, কেটেও গেছে, কত সুন্দর নরম দেখুন। তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা, দেখা হচ্ছে তাহলে অন্য কোনো রেসিপির সাথে।